সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা শুরু হয়ে গেছে। দুটি নৌকার মাঝে হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে। তো এখন আমরা এটা বলতে পাচ্ছি না যে কোন নৌকার নাম কি, সেটা এখনো নাম বলা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে দুটি নৌকা। দেখতে পাচ্ছেন একটি নৌকা অনেক এগিয়ে চলছে, আরেকটি নৌকা অনেক পিছিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা টান টানে উত্তেজনা, টানে টানে উত্তেজনা লেগে গেছে দুটি নৌকার মাঝে হাড্ডাহাড্ডি লড়া। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দুটি নৌকা এগিয়ে চলছে। শেষে নৌকাটি একটু এগিয়ে চলছে আবারও। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নৌকাটি ফার্স্ট হয়ে গেল। তো এই মুহূর্তে আমি নৌকার নামটি বলতে পাচ্ছি না যে নৌকার নামটি কি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রথম রাউন্ড চলে গেল এবং এক দল ফার্স্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই ছোট বাচ্চাদের নৌকা বাইশ খেলা আজকে উপস্থাপন হচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন কিভাবে তারা নৌকা বাইশ খেলা উপস্থাপন করেছে এবং অনেক সুন্দরভাবে এই নৌকা বাইশ খেলা চালিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ফার্স্ট রাউন্ডে যে নৌকাটি ফার্স্ট হইল সেই নৌকাটি এখন আমাদের দিকে ধীর গতিতে এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা তারা ঢোলকে ব্যবহার করছে একটা ট্যাঙ্কি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের যা কাণ্ড, আমরা আগে দেখেছি যে ঢোল ডোবানো হয় নৌকা বাইশ খেলায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের যে একটা বয়াম নিয়ে একটা ট্যাঙ্কি নিয়ে সেটা ঢোল বানিয়ে ব্যবহার করছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে অনেক সুন্দরভাবে সাউন্ড হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছোট বাচ্চাটি কী সুন্দরভাবে অঙ্ক পাচ্ছে, এটাই ওদের ফল হিসাবে ওরা ব্যবহার করছে। অনেক খাবারের সাথে আবার ফিরে ইয়ে দেবে। পানি কম আছে, পানি কম আছে, আবার সাইকেল খেলা।